পুলিশ ফাঁড়ি অন্যত্র সরানোর প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রতিবাদে বনগাঁ বাজিতপুর সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। ফাঁড়ি অন্যত্র সরানোর কোনো প্রশাসনিক নির্দেশ নেই, পুলিশের এহেন আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ ফাঁড়ি অন্যত্র সরানো ও অন্যত্র থানা তৈরির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বাগদার মালিপোতার নাটাবেড়িয়াতে বিক্ষোভ দেখান তারা। বনগাঁ বাজিতপুর সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। দীর্ঘ অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 40 বছরের পুলিশ ফাঁড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এমনকি ফাঁড়ি সরিয়ে 6 কিমি দূরে থানা করা হবে বলেও জানতে পেরেছেন বাসিন্দারা। তাদের দাবি, এখান থেকে ফাঁড়ি সরানো যাবে না। ফাঁড়ি সরে গেলে সমাজ বিরোধীদের আখড়া তৈরি হবে নাটাবেড়িয়া ও সংলগ্ন এলাকা। আইন শৃঙ্খলার অবনতি হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। যদিও ফাঁড়ি সরানোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। আমাদের মালিপোতা অঞ্চলটা, বিশেষ করে আদিবাসী এবং মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে গণ্ডগোল লেগেই থাকে, এই গণ্ডগোল লাগার জন্য প্রশাসন অনেকবার দরবার করে আমাদের এই জায়গাটাই পরিষ্কার ফাইটা করে। কিন্তু আমাদের দাবি, আমাদের দীর্ঘদিন যেহেতু এই এই জায়গাটাই আউটপোস্ট আছে, আমরা চাই আমাদের এখানে পুলিশ মিনি থানাটা এখানে হবে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন বাগদা থানার ওসি অসীম পাল। তিনি বলেন, ফাঁড়ি সরানোর কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে আসেনি। এখনো গভর্নমেন্ট অর্ডার দেয়নি, অর্ডার আসলে আমরা এখানে থানাটা বিধি ব্যবস্থা করব। এই যে অবরোধ বা দাবি, ন্যায্য দাবি, আপনি কি চাইছেন? এখানেই ফাঁড়িটা থাকুক? হ্যাঁ, এখানেই থাকুক। এরপর প্রায় বেলা 12টা নাগাদ পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। আমরা দাবি করব এটাই যে, যদি থানার দাবি তৈরি করতে হয় তাহলে আমাদের নাটাবেড়িয়াই হোক। নাটাবেড়িয়াতে জায়গারও অভাব নেই, দীর্ঘ 40 বছর আছে আমাদের এখানে। একটা সময় ছিল অনেকটাই স্পর্শকাতর, যদিও কিছুটা অনেক ভালো হয়েছে। এই ফাঁড়ি যদি চলে গিয়ে থানার রূপ নেয় অন্য জায়গায়, সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি কোনো সমস্যা ঘটে, আমাদের স্থানীয় তো সমস্যা বেশি হবে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।